আচ্ছা, আজকে তো অনেক রাত হয়ে গেছে, কালকে করি এখন ঘুমাই। না, এখনই করবেন, আমি যা বসি আপনি তাই করবেন। আগে চশমাটা পরেন, তারপর দেখেন, ভূত না আমি। ও, ঠিক কি হয়েছে? কয়টা বাজে এখন? 12:07। আমি এখানে শুয়ে থাকবো, আপনি বারান্দায় যাবেন, আমাকে কল করবেন, এসএমএস করবেন। আপনি তো আমার পাশেই বসে আছেন, এখন কেন আপনাকে কল এসএমএস করতে হবে বারান্দায় যে? আপনি বুঝেন না কেন, আপনি কল এসএমএস করে আমাকে পটানোর চেষ্টা করবেন, যান। আচ্ছা, আজকে তো অনেক রাত হয়ে গেছে, কালকে করি এখন ঘুমাই। না, এখনই করবেন, আমি যা বসি আপনি তাই করবেন। আমি এখানে শুয়ে থাকবো, আপনি বারান্দায় গিয়ে আমাকে কল করবেন, এসএমএস করবেন, যান। আচ্ছা, কিন্তু আপনাকে কল করে আমি কী বলবো? আমি তো কোনোদিন কোনো মেয়েকে কল করে এত রাত্রে কথা বলিনি। হায় রে, আমি কাকে বিয়ে করলাম যেখানে একটা মেয়েকে পটাতে পারে না? আচ্ছা, আমি যাচ্ছি, তাড়াতাড়ি যান। হ্যালো, কোথায় তুই? আমি স্বর্গে, পরের কাঁধে মাথা রাখা, অমৃত পান করতেছি, নজর দিস না বেটা। মজাটা রেখে বলবি কোথায় তুই? এত রাতে মানুষ কি করে? ঘুমায়, তুইও ঘুমা বেটা। আরে হ্যালো, হ্যালো, দোস্ত প্লিজ কলটা কাটিস না, আমাকে একটু হেল্প কর। দোস্ত, তোর বউ আছে, তুই জেগে থাক। আমার বউ নাই, আমারে ঘুমাইতে দে। আরে বাবা, বউটাই তো সমস্যা। এটা তোর একার সমস্যা না, এটা সবার জন্য সমস্যা। এই জন্যই আমি বিয়ে করি নাই। বল কিছু বল। আচ্ছা দোস্ত, রাত্রিবেলা কোনো মেয়েকে মানে কল করে কি কি বলে পটাতে হয় একটু বলবি? বন্ধু, তুই কি বিয়ের কয়দিনে পরকীয়া শুরু করছিস? আরে পরকীয়া করবো কেন, তোর ভাবিকে কল করে পটাতে হবে, কি কি বলতে হবে একটু বলে দে তো। আগে বলছিলাম দোস, বিয়ের আগে দু তিনটা প্রেম করে প্র্যাকটিস ম্যাচ করে তারপরে বিয়েটা কর। আমার কথাটা শুনলে ভাবি বাপের বাড়ি যাইতো না। আরে বাবা, তোর ভাবি বাপের বাড়িতে যায় নাই। কি হইছে, আমি তোকে সব কিছু পরে খুলে বলতেছি, কি কি বলতে হবে ফোনে তুই সেটা বল। এই কিসব অশ্লীল কথা বলতেছস তুই? সব খুলে বলতে হবে মানে কি এত রাতে? শোভন, তুই কি বলবি? আচ্ছা বলছি বলছি, একটা মেয়ে কল কেটে দিলে কি করতে হয়? আর আমি ভালো মেয়ে, এত রাতে যার্তার সাথে কথা বলি না। আপনি তো আমাকে কল করতে বললেন। আচ্ছা, আপনি কি কখনো প্রেম করেন নাই? না। ওরে আমার ভার্জিন জামাই রে। আচ্ছা ঠিক আছে, এসএমএস করেন, এসএমএস, যান।
দোস, কালকে আমার ক্যাটরিনার লগে ডেট আছে, আমারে ঘুমাইতে দে, নাহলে আমার পারফরমেন্স খারাপ হইব বাটা। দোস্ত প্লিজ আমাকে একটু বল এসএমএস কিভাবে করতে হয়। দোস তুই কি পাগল হয়ে গেছিস? এরকম এসএমএস চ্যাট এগুলো বাদ দে, দৌড়ায় গিয়ে ভাবিরে জড়াই ধর, সব ঠিক হয়ে যাবে। দোস্ত প্লিজ, এটা লাস্ট হেল্প প্লিজ। সত্যি তো? সত্যি তোর কসম। আচ্ছা ঠিক আছে, আমার এসএমএস গুলো তোরে আমি সেন্ড করে দিচ্ছি, ওগুলো দিয়ে চালাই দে। হ্যাঁ হ্যাঁ দে। আপনি এখন ওই পাশে বারান্দায় গিয়ে দাঁড়াবেন, আমি এই পাশে বারান্দায় দাঁড়াবো একটা কফি হাতে নিয়ে। আপনি অনেক সুন্দর করে আমার দিকে তাকিয়ে থাকবেন, তো আমি কিন্তু আপনার দিকে একটা বারের জন্য তাকাবো না, তারপরেও আপনি কষ্ট করে দেখবেন। যান বারান্দায় যান। আমি নিজের বাসায় নিজের বারান্দায় দাঁড়িয়ে নিজের বউয়ের সাথে লাইন মারবো, কেমন দেখাবে? আমি আপনাকে যেতে বলছি, আপনি যাবেন। এখানকার মানুষজন দেখে কি বলবে? আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, মানুষজন দেখলে তো ছিচি বলবে, হাসবে। আমি আপনাকে বলছি আপনি যান। আপনি কি আমাকে যান বললেন? বারান্দায় যান। যাইতেই হবে। আমি যেতে বলছি না। যাচ্ছি।